ভগবান শিবের এই অবতার এখনো জীবিত রয়েছেন। কে সেই অবতার? কেন তাকে অভিশাপ দেওয়া হয়েছিল সারা জীবন পৃথিবীতে ভ্রমণ করার জন্য? কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা কৌরবদের সমর্থন করেছিলেন। কৌরব সেনারা যুদ্ধে হেরে গেল। প্রতিশোধ নিতে অশ্বত্থামা রাতে পাণ্ডবদের পুত্রদের হত্যা করেন এবং ব্রহ্মাস্ত্র ব্যবহার করে অভিমন্যুর স্ত্রীর গর্ভস্থ শিশুটিকেও হত্যা করার চেষ্টা করেন। এর ফলে ক্রুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামার মাথা থেকে রত্নটি বের করে নিয়ে তাকে দীর্ঘকালীন পৃথিবীতে বিচরণ করার অভিশাপ দেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।